আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় আমাদের সকলকে আতঙ্কিত করে তুলছে। দিন যতই যাচ্ছে, আমরা রাস্তাঘাটে বের হলে, বিশেষ করে দূরপাল্লার সফরে গেলেই আমরা আতঙ্ক বোধ করছি। না জানি কোন মুখোমুখি সংঘর্ষে আমাদের জীবনহানি হয়ে যায়, রাস্তা পারাপারের সময় না জানি কোনো কাভার্ড ভ্যান এসে আমাদের উপরে চাপা দিয়ে চলে যায়। এই যে আতঙ্কের মধ্য দিয়ে আমরা চলছি, এই আতঙ্ক থেকে আত্মরক্ষার, এখান থেকে বাঁচার উপায় কী, সে বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু পরামর্শমূলক কথা আরজ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া, এটা আমাদের কারোরই কামনা হতে পারে না। অতএব আকস্মিক মৃত্যু বা এই হঠাৎ মৃত্যু যেন না হয়, সেজন্য আমাদের প্রথম করণীয় হলো রাস্তা যখন চলাচল করব তখন রাস্তার হক আদায় করব। আমি নিজে যখন রাস্তায় চলাচলের সময় রাস্তার হকগুলো আদায় করার চেষ্টা করব, তখন ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাস্তার যেহেতু হক আদায় করছি, অন্তত এই রাস্তায় আমার কোনো ক্ষতি থেকে আমাকে ইনশা আল্লাহ রক্ষা করবেন। রাস্তার হক আদায় করে চললে আমি নিজে অনেকটা নিরাপদ থাকবো, সেফ থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার হক প্রসঙ্গে বলেছেন, পাঁচটি হক আছে রাস্তার। এর ভিতরে এক নম্বর হলো গাদ্দুল বাসার, দৃষ্টিকে সংযত রাখা। কোনো নারী বা হারাম কোনো দৃশ্য, হারাম কোনো কিছু আমার চোখের এরিয়াতে আসলে দৃষ্টিকে অবনত করে ফেলা, সংরক্ষণ করা, হেফাজত করা, নজরের হেফাজত করা, এটা হলো রাস্তার এক নম্বরের হক। দুই নম্বরের হক হলো, অধিকার হলো, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটাকে সরিয়ে দেওয়া। এটাকে আরও সহজ ভাষায় বললে রাস্তাকে চলাচল উপযোগী করা। মানুষের রাস্তায় চলাচলে বা যানবাহন চলাচলে বিঘ্ন হয় এরকম কোনো কাজ আমার দ্বারা যেন না হয় সে চেষ্টা করা। মানুষ ফুটপাত দখল করে আছে, রাস্তা দখল করে আছে, অন্যায় করছে, কিন্তু আমি আমার চলনে বলনে, আমার উঠা বসায়, আমার রাস্তায় চলাচলে এমন কোনো কাজ যেন না হয় যাতে রাস্তা চলাচলে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি হয়। অন্য আরেকজন রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, আপনি সেটাকে সরিয়ে দিবেন, মানুষের রাস্তা চলাচল উপযোগী করে দিবেন। এটা ইমানের অঙ্গ। নবী আলাইহিসসালাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছুকে সরিয়ে দেওয়া, এটা সাদাকার সওয়াব এনে দেয়। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, পূর্বেকার যুগে কোনো এক আল্লাহর বান্দা, তার অন্য কোনো নেক আমল ছিল না, কোনো এক পথ দিয়ে মানুষ যেত, সেখানে একটি কাঁটাদার গাছ হয় নুয়েছিল রাস্তার উপরে আর না হলে পড়েছিল, তিনি সেটা সরিয়ে দিয়েছেন মানুষের চলাচলের সুবিধা করে দেওয়ার জন্য। শুধুমাত্র তার এই আমলটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাহলে রাস্তার দ্বিতীয় যে হক, কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেটাকে সরিয়ে দেওয়া এবং মানুষের চলাচলের জন্য উপযোগী করে দেওয়া। তৃতীয় নম্বর হলো সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া। রাস্তা যখন চলবেন এই কাজটি করতে হবে। ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে রাস্তায় চলাচল অবস্থাতে যদি সালাম দেওয়া হয় বোবার মতো হেঁটে চলে যায়, জবাব দেয় না। আমরা মনে করি শুধু পরিচিত মানুষ সালাম দিলে জবাব দিতে হয়, অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যাকে চেনো যাকে চেনো না সকলকে কি দাও, সালাম দাও। মুসলিম জনপদে কে মুসলিম কে হিন্দু এটা আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই, সবাইকে আপনি সালাম দিবেন যতক্ষণ পর্যন্ত সে বিধর্মী বা অন্য ধর্মের মানুষ এটা জানতে না পারবেন, কমন হারে সালাম দিবেন, এটা রাস্তার হক। রাস্তা আপনি সারাদিন চলছেন সালাম দিচ্ছেন না, রাস্তার হক আদায় করেন নাই আপনি। আর চার নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া, রাস্তাতে যতটুকু সুযোগ হয়, আর অসৎ বা অন্যায় কাজ দেখলে বাধা দেওয়া, এটা হলো পাঁচ নম্বর। এই পাঁচটা হক আদায় করলে রাস্তার হক আদায় হলো। তাহলে আমাদের রাস্তাতে চলাচলের সময় রাস্তার হকগুলো আদায় করা, এটা রাস্তায় আমি নিরাপদে থাকার জন্য প্রথম পদক্ষেপ। রাস্তায় চলাচলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন মুখোমুখি না করেন, তার জন্য দ্বিতীয় পদক্ষেপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিশেষ দোয়া করা। এই দোয়া রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য করতে বলা হয়নি, এটি কমন দোয়া। বাকি দোয়ার অর্থটি এমন যে আমরা এই দোয়া পড়লে আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আকস্মিক যত মৃত্যু আছে রোড অ্যাক্সিডেন্ট বলে কোনো কথা নয়, আকস্মিক যত দুর্ঘটনা আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। দোয়াটি হলো নবী আলাইহিস সালাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিআমাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিক।
দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিআমাতিকা, আল্লাহ আপনার যে নিআমত আমি ভোগ করছি এটা ছুটে যাওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার নিআমত যেন আমার কাছ থেকে ছুটে না যায়, এটা যেন ছিনিয়ে নেওয়া না হয়, আপনার যে নিআমতের ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি এই নিআমতের ভিতরে যেন আমি থাকি, আমার থেকে যেন নিয়ে নেওয়া না হয়। ও তাহাউলি আফিয়াতিক, আমি যে সুস্থ স্বাভাবিক আছি এটা হঠাৎ করে যেন আমূল পরিবর্তিত হয়ে না যায়, হঠাৎ করে যেন এটা বিপরীত হয়ে না যায়, অর্থাৎ অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি যেন আমি না হই। ওয়ফুজা আতি নিকমাতিকা, আর হঠাৎ করে আপনার কোনো আজাব আপনার কোনো শাস্তি আমাকে যেন পেয়ে না বসে, আমার কোনো অপরাধের কারণে আমি রাস্তার হক আদায় করি নাই সেজন্য আমাকে পাকড়াও করেছেন আপনি, এরকম কোনো পরিস্থিতি যেন মুখোমুখি আমাকে না হতে হয়। ওয়া জামিআ সাখাতিকা, এবং আপনার যত রকম অসন্তোষের মাধ্যম হতে পারে সব ধরনের আপনার অসন্তুষ্টি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি আপনি যদি নিয়মিত পড়েন হঠাৎ যে কোনো বিপদে এসে আপনাকে গ্রাস করা থেকে ইনশাআল্লাহ আপনি রক্ষা পাবেন। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না, সবসময় এই দোয়াটি বেশি বেশি করে কমন হারে পড়তে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার তিন, এ ধরনের হঠাৎ বা আকস্মিক দুর্ঘটনা যেন আমার আমার পরিবারের উপরে এসে না পড়ে, প্রিয়জনকে পেয়ে না বসে, সেজন্য সকাল এবং সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো পড়লে সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাতের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায়, লাইফ ইন্স্যুরেন্স হয়ে যায়। এই ইন্স্যুরেন্স অবশ্য দুনিয়ার ইন্স্যুরেন্সের মতো না, দুনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলবে আপনার ইন্স্যুরেন্স আমরা করলাম, আপনি যদি মারা যান আমরা পয়সা দিয়ে দিব, আল্লাহর ইন্স্যুরেন্স অবশ্য সেরকম না, আল্লাহ সুবহানাল্লাহর ইন্স্যুরেন্স হলো আপনাকে আল্লাহ রক্ষা করবেন যদি মারা যান, তার নাই। যদি আপনি সকালে পড়েন সারাদিনের জন্য, সন্ধ্যা পড়লে সারাদিনের জন্য ইন্স্যুরেন্স হবে, এমন ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্সে আপনাকে কোনো ক্ষতি কোনো কিছুতে করবে না ইনশাআল্লাহ। এরকম যে দোয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ছোট্ট বই করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং একটা প্রেজেন্টেশন ইনশাআল্লাহ আসবে অনলাইনে কিছুদিনের মধ্যে, রমজানের আগেই আল্লাহর মেহরবানিতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপাতত সেই দোয়াগুলোর মধ্যে থেকে যেই দোয়াগুলো আমরা নিয়মিত পড়লে, দুই তিনটি বিশেষ দোয়া যেগুলো সকাল সন্ধ্যা নিয়মিত পড়লে এই ধরনের আকস্মিক বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, তার ভিতরে একটি দোয়া হলো সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক অর্থাৎ কুল আদুর ফালাক, এবং সূরা নাস অর্থাৎ কুল আদুর রব্বিল নাস। এই তিনে সূরা তিন তিনবার করে পড়া, সকালে যদি কেউ তিনবার তিনবার করে পড়ে ইখলাস ফালাক নাস সারাদিনের জন্য, সন্ধ্যা যদি কেউ তিনবার তিনবার করে পড়ে সারা রাতের জন্য, সব কিছুর ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতে রাখবেন। তাহলে এটা খুব সহজ একটি আমল, সকাল সন্ধ্যায় আপনি হাঁটতে হাঁটতে এই দোয়াগুলো পড়ে ফেলতে পারেন, সূরাগুলো মুখস্থ নেই এমন কোনো মানুষ নাই বললেই চলে, এক নম্বর আমল গেল। আরেকটি আমল আছে সকাল সন্ধ্যার আমলের ভিতরে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। ওই আল্লাহর নামে শুরু করছি, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নাম নিয়ে শুরু করলে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না, না আসমানের কোনো কিছু না জমিনের কোনো কিছু, না জমিনের কোনো কিছু না আসমানের কোনো কিছু, কোনো কিছুতে কোনো প্রকার ক্ষতি করতে পারে না, যে আল্লাহর নাম নিয়ে শুরু করলে আমি সে আল্লাহর নাম নিয়ে আমার দিন এবং রাত শুরু করছি সকালে এবং সন্ধ্যায়। এই দোয়া আপনি পড়বেন তিনবার তিনবার, সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, কোনো কিছুতে কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তিন নম্বর যে আমল তা হলো সূরা তাওবার শেষ আয়াত, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিন, অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া যথেষ্ট হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিপদের সময়, সাহাবীরা বিপদে পড়েছেন এক যুদ্ধে এই দোয়া পড়েছেন, উহুদের যুদ্ধের পরে কাফেররা মুনাফেকরা মুসলমানদের মনে ভয় দেখাচ্ছিলেন যে দেখো সব একত্র হচ্ছে তোমাদেরকে সমূলে শেষ করার জন্য, এমনি তো মার খেয়েছো উহুদের যুদ্ধে জখম অবস্থায় মন ভাঙা, এর ভেতরে আবার এই আতঙ্ক সৃষ্টি করে দিছে মুনাফেকরা। তারা বলেছেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের
বাক্য মুসলমানরা যখন ব্যবহার করেছেন সাহাবীরা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শক্তিশালী করলেন, মনকে সুদৃঢ় করে দিলেন, শক্ত করে দিলেন এবং বিজয় এনে দিলেন, তা কাফেররাই পরাজিত হয়ে গেছে। এই জন্য এই দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফল পেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী সহকারে ফল পেয়েছেন। যে কোনো আতঙ্ক বোধ করলে কোনো জায়গায় জোর গলায় বলুন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই আমলটি আরবদের মধ্যে এখনও আছে, বিশেষ করে সৌদি আরবে প্রত্যেক সৌদিয়ানদেরকে দেখা যায় যে কারোর সাথে কারো ঝগড়া লাগছে, কেউ অন্যায়ভাবে জুলুম করছে, ঠকাইছে, কোনো কিছুতে কোনো ক্ষতি করছে, জোর গলায় বলে হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ আলাইক, আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমার বিরুদ্ধে। একটা মোমেনের জন্য বিশাল বড় সান্ত্বনা যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। ছোট বাচ্চা যেরকম যত কিছুই হোক তার বাবার কাছে গিয়ে সে সবচেয়ে বড় সান্ত্বনা পায়, মোমেনের সবচেয়ে বড় সান্ত্বনা হলো মোমেনের যে কোনো অসুবিধা ফিল করলে, ভয় বোধ করলে সঙ্গে সঙ্গে জোর গলায় বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সকালে যে ব্যক্তি সাতবার এই দোয়া পড়বে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তওবা শেষ আয়াতের অংশ, এইটি যে ব্যক্তি সকালে পড়বে তাকে সারাদিনের জন্য, যে সন্ধ্যা পড়বে তাকে সারা রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বস্তুর ক্ষতি থেকে রক্ষা করবে। কয়টা আমল গেল? তিনটা আমল গেল। চার নম্বরের আমল হলো ফজরের নামাজ আদায় করা, অবশ্যই জামাতের সাথে আদায়ের চেষ্টা করা, না হলে যদি কখনো ছুটে যায় অলসতা না করে অবশ্যই সেটা সময় মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় অনেকগুলো হাদিস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মান সাল্লাল ফাজরা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, কোনো কোনো মানুষের মান সাল্লাল সুবহা, যে ব্যক্তি সকালের সালাত আদায় করবে অর্থাৎ ফজরের সালাত আদায় করবে, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের নামাজ পড়েছেন, পরবর্তী দিন ফজর পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন ইনশাআল্লাহ। তাহলে রোড অ্যাক্সিডেন্ট বা আকস্মিক কোনো দুর্ঘটনা আপনার ক্ষতি করে দিবে এটা হতে পারে না। আল্লাহ নবী আলাইহিসসালাম যা বলেন ওহির মাধ্যমে পেয়ে বলেন, অসত্য বেঠিক কোনো কথা তিনি বলেন না, তিনি সাদিকুল মসদুক। অতএব আপনি যদি চান আপনার আকস্মিক কোনো দুর্ঘটনা না আসুক, এই কাজগুলো আপনাকে করতে হবে, আপনাকে রাস্তা হক আদায় করতে হবে, হঠাৎ মৃত্যু থেকে বাঁচার যে দোয়া সেটা পড়তে হবে, এবং সকাল সন্ধ্যার যে বিশেষ আমলগুলো যেগুলোর কারণে আল্লাহ হঠাৎ বিপদ থেকে রক্ষা করেন সেগুলো পড়তে হবে, আর চার নম্বর হলো ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।